নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও এখনো আবাস যোজনার বাড়ি কারা তৈরি করেননি তা পরিদর্শন করলেন রায়না এক নম্বর ব্লকের বিডিও। সারা ভারত কৃষক সভা ভাতার জোনাল কমিটির পক্ষ থেকে বুধবার ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞান বিষয়ক একটি ওয়ার্কশপ চলল দুদিন ধরে। ধারায় রাস্তা তৈরির কাজ চলছে নাদুগ্রামে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান তেলিপুকুর সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল তেজগঞ্জের বাসিন্দা আশুতোষ সোম নামে এক ব্যক্তির। চলে আসছি বিস্তারিত খবরে। বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। ট্যুরিজম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। যেসব প্রকল্পে কাজ চলছে সেই সব কাজের অগ্রগতি এবং কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা তা পর্যালোচনা করা হয়। কাটোয়া কালনা বর্ধমানে সার্কিট ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রকল্প চালু করার চিন্তা ভাবনা চলছে। এই প্রকল্পে পর্যটকরা কাটোয়া কালনা বা বর্ধমানে কোন কোন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, কিভাবে যাবেন তাই থাকবে প্রকল্পে। এই প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও এখনো আবাস যোজনার বাড়ি কারা তৈরি করেননি তা পরিদর্শন করলেন রায়না এক নম্বর ব্লকের বিডিও। এদিন তিনি শেহারা অঞ্চলের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন। কেন বেনিফিশিয়ারিরা টাকা পাওয়া সত্ত্বেও বাড়ি করেননি সে বিষয়ে তাদের সাথে কথা বলেন। আবাস যোজনার বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি তা পরিদর্শন করেন রায়না এক নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক। এদিন শেহারা অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন বিডিও। এদিন যেসব বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তির টাকা হাতে পেয়েছেন অথচ এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের সাথে তারা কথা বলেন এবং কেন তারা বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেননি সেসব বিষয়ে তাদের সাথে কথা বলেন। আবাস যোজনার প্রকল্পের বাকি কিস্তির টাকা যাতে বেনিফিশিয়ারিদের হাতে সত্বর তুলে দেওয়া যায় সে বিষয়েও তিনি দেখবেন বলে আশ্বাস দেন। এটা 2016-17 সালে বাংলার আবাস যোজনায় যারা বাড়ি পেয়েছে তাদের প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকাটা পেয়ে তারা বাড়ি এখনও করে উঠতে পারেনি, সেইটা আমরা নিয়ে এসেছি সেটাকে এনকোয়ারি করতে যে এখনও কেন বাড়ি করে উঠতে পারলো না বেনিফিশিয়ারি। চেষ্টা করছি যাতে বেনিফিশিয়ারি বাড়িটা কমপ্লিট করতে পারে তাড়াতাড়ি, আমরা যাতে পরের কিস্তিগুলো দিয়ে দিতে পারি। আজকে কোন কোন এলাকায় ঘুরছেন? আজকে শেয়ারা পঞ্চায়েতের এটা বুদ্ধগুলি গ্রামে এসেছি, এরপর মঙ্গলবাড়ি আরও কিছু এলাকায় যাব। স্যার, যারা এখনও পর্যন্ত বাড়ি করতে পারেনি তারা কি সমস্যা তুলে ধরছে? স্যার, তাদের মেন সমস্যা যেটা সেটা হলো কারো জায়গা জমি সংক্রান্ত কিছু সমস্যা আছে, এই সমস্যাটাই মেন সমস্যা। তো এটা যাতে সলিউশন করা যায় সেটা ব্লক প্রশাসন থেকে ভাবা হচ্ছে। শেয়ারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সারা ভারত কৃষক সভা ভাতার জোনাল কমিটির পক্ষ থেকে বুধবার ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। প্রকৃত কৃষক তো ক্ষতিপূরণ পেলই না, কারণ যে কৃষকেরা বেশিরভাগ কৃষকেরা
আজকে তাদের জমি থাকলেও তারা চাষ করছে না, সে জমি চাষ করছে কোন খেত মজুর, সেই জমি চাষ করছে কোন ভাগ চাষি, সেই জমি চাষ করছে কোন প্রান্তিক চাষি। এবং আজকের দিনের বড় চাষিরা আগে ভাগি তার টাকা নিয়ে নিয়ে সেই জমির যা হচ্ছে যে ধানের দাম, সে ধানের দাম তারা আগে নিয়ে নিচ্ছে। এবং 100 দিনের কাজের সুযোগ চালু রাখা ও বকেয়া মজুরি অবিলম্বে প্রদান, বকেয়া ডিজিটাল রেশন কার্ড প্রদান, সব গরিবের জন্য খাদ্য সুরক্ষা 2 টাকা কেজি দরে মান অনুযায়ী চাল দিতে হবে, ঘর নেই যেসব গরিব পরিবারের তাদের প্রধানমন্ত্রী যোজনায় গৃহ নির্মাণের সুযোগ প্রদান, সব গরিব পরিবারকে উপযুক্ত শৌচাগারে সুযোগ সামাজিক সুরক্ষার বকেয়া ভাতাগুলি অবিলম্বে প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান, প্রান্তিক কৃষকদের কৃষি ঋণ মকুব সহ 13 দফার দাবিকে সামনে রেখে বুধবার ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ চ্যাটার্জির কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত কৃষক সভা ভাতার জোনাল কমিটির পক্ষ থেকে। গ্রাম পঞ্চায়েতগুলিকে উঠে আমরা ডেপুটেশন দিয়েছি এবং তারপর সমগ্র বিষয়টিকে একত্রিত করে পঞ্চায়েতগুলি পরিচালনার যিনি দায়িত্বে আছেন, যিনি এক্সিকিউটিভ অফিসার বিডিও সাহেবের কাছে আমরা এসেছি এই দাবিগুলিকে হচ্ছে আমরা আদায়ের জন্য। কত দফা দাবি আছে? 13 দফা দাবি। এই দাবির মধ্যে হচ্ছে প্রধান যে দাবিটি আছে আমাদের এই ভাতার থানায়, বিগত 17 সালে খরিফ এবং বোরো যে মরশুম, সেই মরশুমে কৃষকের জীবনের যে সর্বনাশ নেমে এসেছে, 6 থেকে 7 জন কৃষক আত্মঘাতী হয়েছেন, আমাদের সরকার এটা মেনে নিতে পারছেন না এবং স্বাভাবিক কারণে আমরা বিডিওর কাছে আমাদের কৃষক সভা খেত মজুরের তরফে এই কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি নিয়ে হচ্ছে আমরা এসেছি। আমরা এসেছি বিগত দিনে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের ফলে কৃষকের ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা আমরা করতে পারলেও সেই ব্যবস্থাগুলি সঠিক কৃষকের হাতে হচ্ছে পৌঁছায়নি, তার সুনির্দিষ্ট তথ্য আমরা বিডিওর হাতে তুলে দিতে চাই। বলছি এগুলি যথাযথ তদন্ত করে আপনাদেরকে হচ্ছে সঠিক কৃষকের হাতে হচ্ছে যে পয়সা পৌঁছে দিতে হবে। আর অন্যায়ভাবে যে যাই টাকা আপনি দিয়েছেন পঞ্চায়েতের হচ্ছে যে সুপারিশে, সেই পঞ্চায়েতের বিরুদ্ধে হচ্ছে আপনাকে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এসেছি দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামের ফলে কৃষক সভা সারা ভারতবর্ষের ইউপিএ এক সরকারে যখন বামপন্থীরা তাকে সমর্থন করেছিল, যে ন্যূনতম কর্মসূচি পালনের প্রতিশ্রুতি আমরা আশা করছে সমর্থন করেছিলাম, সেখানে 100 দিনের কাজের যে প্রাধান্যটা কৃষকের এবং খেত মজুরের গ্রামে, যত হচ্ছে যন্ত্র আসছে তত হচ্ছে কৃষকের কাজে সমস্যা বাড়ছে, সমাপ্তি হচ্ছে, সেই কৃষকের কাজের দায়িত্বটা হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নিতে হবে। এই রেগার টাকা হচ্ছে কমানো হচ্ছে এবং শুধু তাই না, আমাদের পশ্চিমবাংলার মুখে এই রেগা নিয়ে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির কথা আজকে সকলের কাছে হচ্ছে যে সভাপতি আছেন তিনি এবং তার স্ত্রীর নামে হচ্ছে টাকা তোলা হয়েছে, সেই টাকা একটা হচ্ছে যে ঘর করা হয়নি, কেন বিডিও সাহেব এটা জানার পরও তিনিও পঞ্চায়েতের যে সদস্য টাকাতে বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা হবে না। আজকে এই টাকা নিয়ে হচ্ছে দুর্নীতি, প্রত্যেক হচ্ছে টাকা দেওয়ার মধ্যে দিয়ে হচ্ছে হাজার হাজার টাকা হচ্ছে যে লুটপাট করা হচ্ছে, এর বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণের কথা আমরা তো বলতে চাই। রেশন কার্ডের কথা আপনারা জানেন, সেই দাবি পক্ষে বিডিওর সদুত্তর না পাবো আমরা এই যে দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বিজ্ঞান বিষয়ক একটি ওয়ার্কশপ চলল 2 দিন ধরে। বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে চলে এইরূপ কর্মসূচি। ওই স্কুলের 11 শ্রেণীর ছাত্ররাও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। বিজ্ঞান বিষয়ক একটি কর্মশালা চলছে বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার থেকে শুরু হয়ে কর্মশালাটি পরিসমাপ্তি হয় বুধবার। ওই স্কুলের 11 শ্রেণীর ছাত্ররা কর্মশালাতে অংশ নেন। বিজ্ঞানের মডেলকে সামনে রেখে চলে প্রশিক্ষণ শিবিরটি। ওই স্কুলের প্রাক্তন ছাত্ররা শিবিরে প্রশিক্ষণ দেন। শিবির ঘিরে প্রশিক্ষক ছাত্রদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। শিবিরে অংশগ্রহণকারী ছাত্রদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে জানানো হয়
কর্মসূচিটি সাফল্য পেলে পরবর্তী ক্ষেত্রে ওয়ার্কশপটি সাত দিন ধরে করা হবে। আমাদের গতকাল থেকে প্রতিদিন 6 ঘন্টা করে দুদিনের একটা প্রোগ্রাম রেখেছি, যে ছেলেরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোবটিক্স শিখবে, প্রোগ্রামিং শিখবে, সফটওয়্যার মেকিং শিখবে, ফান্ডামেন্টাল একটা নলেজ তারা পাবে এবং নিজের কাজে লাগিয়ে আমরা আমাদের ছেলেদের দিয়ে নানা রকম সায়েন্স ফেয়ারের মডেল তৈরি করানো বা কোনো প্রোগ্রামিং করানো এগুলো করতে পারবে। ছেলেরাও মানে শুধু থিওরিটিক্যাল নলেজ পাচ্ছে না, ওরা হাতে নাতে শিখছে বা নিজেরা এই জিনিসগুলো তৈরি করতে পারছে। ওদের একটা লেভেল অফ কনফিডেন্স বাড়ছে, কম্পিউটারের যে অ্যাপ্লিকেবিলিটি সেটা ওরা শিখতে পারছে, শেখাচ্ছে আমাদের অরিজিৎ। অরিজিৎ আমাদের 2012 ব্যাচ বিটেক পাস, তারপরে ও এটাতে খুবই আগ্রহী এবং নিজের স্কুল বলেই এসেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে নাদুর গ্রামে। 75 মিটার লম্বা রাস্তা তৈরি করতে আনুমানিক 2 লক্ষ টাকা খরচ নির্ধারিত হয়েছে। রাস্তা তৈরি হওয়ার ফলে উপকৃত হবেন অসংখ্য পথচারী বলে মনে করছেন আয়োজককারীরা। পথচারীদের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে। বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের নাদুর গ্রামে চলছে এই রূপ কর্মযজ্ঞ। স্থানীয় হেলথ সেন্টার থেকে পীরতলা পর্যন্ত রাস্তা ঢালাই করা হয়। 10 ফুট চওড়া এবং 75 মিটার লম্বা রাস্তা তৈরি করতে আনুমানিক 2 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। রাস্তা তৈরি করার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। রাস্তাটি সম্পূর্ণ হওয়ার ফলে পথচারীদের উপকার হবে বলে মনে করছেন আয়োজককারীরা। রাস্তা ঢালাই হচ্ছে 10 ফুট বাই 75 মিটার, 10 ফুট চওড়া, 75 মিটার লম্বা রাস্তা ঢালাই। আচ্ছা, রাস্তাটা কোথা থেকে কোথায় শেষ হচ্ছে? এটা আপাতত কাজ যতটুকু হবে সেটা হচ্ছে হেলথ সেন্টার থেকে তিক্ত লাগবে। আচ্ছা, কত টাকার এটা বাজেট? এটা 2 লক্ষ টাকার বাজেট। জায়গার নাম? দাদু। এটা পঞ্চায়েত ডেভেলপমেন্টের কাজ হচ্ছে নাদুর গ্রাম, এটা বৈকুণ্ঠপুর 2 নম্বর পঞ্চায়েতের আন্ডারে। প্রচুর কাজ হচ্ছে, মাঝে বছরে যে উন্নয়নটা হয়েছে আমরা এর আগে এরকম উন্নয়ন দেখিনি আর কি। আগে যে সরকার ছিল দিনে, তাই এখন যেভাবে কাজ হচ্ছে আমরা দেখছি সুন্দর কাজ হচ্ছে। গ্রামে গঞ্জে তো রাস্তাঘাট ঢালাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের খুবই উপকার হবে। কত টাকার বাজেট এই রাস্তার? এটা এই রাস্তাটা 2 লক্ষ 24 হাজার টাকা। রাস্তাটা হয়ে কি মানুষের খুবই খুশি হয়েছে? খুবই খুশি। এখানে জল জমে থাকতো, মানুষের অসুবিধাতে পড়তে হবে। হ্যাঁ, সেই জায়গাতে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে, মানে মানুষের খুব খুশি হয়েছে। আচ্ছা, রাস্তাটা কোথা থেকে কোথায় শেষ হচ্ছে? নাদুর থেকে অর্ঘ ব্যানার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে 26 নম্বর ওয়ার্ডের পুরন্দরপাড়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে 26 নম্বর ওয়ার্ডের পুরন্দরপাড়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বুধবার এলাকার মানুষজন মৃতদেহটিকে দেখতে পান, পরে এলাকাবাসী বর্ধমান থানায় খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে জানা যায়, মৃতদেহটি ওই স্থানে উলঙ্গ অবস্থায় পড়েছিল এবং দুষ্কৃতীরা তাকে সম্ভবত ইট দিয়ে থেঁতলে হত্যা করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কে বা কারা তাকে হত্যা করলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। মৃত ব্যক্তির আসল পরিচয় কি অথবা কিভাবে ওই স্থানে এলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে ঠিক 5টার সময় আমাদের এই পেছনে পাড়াতে পুরন্দা পাড়া আছে, সেই পাড়ার কিছু মানুষ ওইটা দিয়ে পায়খানা করতে যাক বা কাজে যাক, যাওয়ার সময় দেখে একটা মানুষ ওইখানে শুয়ে আছে। তা শুয়ে থাকতে দেখা যায় তাকে মুখ ফুক দিয়ে ইট দিয়ে ঠেলানো হয়েছে, মুখ দিয়ে রক্ত, সাইডে জামা কাপড় ল্যাংটা অবস্থায় পড়ে আছে। কি মনে করছেন আপনারা? আমার মনে হচ্ছে কেউ যেন এখানে ইট দিয়ে ওকে মার্ডার করে দিয়ে গেছে। কোথাকার লোক না লোক কিছু জানা গেছে? এখন পর্যন্ত কিছু জানা যায়নি, পুলিশের গাড়ি এসেছিল। এটা হচ্ছে ইউনিভার্সিটি একটি ক্যাম্পাসের মধ্যে, 26 নম্বর ওয়ার্ড হলে হবে না, ওইটা ইউনিভার্সিটি খুব জঙ্গল এরিয়া, ওইখানে মানুষজন কম যায়, এখানে ওই পায়খানাটা এখানে করে, এইরকম টাইপের জায়গা, একটা ফাঁকা জায়গা। কি মনে করছেন, কি গভীর রাত হয়েছে না সকালবেলার দিকে? আমার তো মনে হচ্ছে গভীর রাতই হয়েছে। উদ্দেশ্য কি জানা যাচ্ছে কিছু? এটা এখন পর্যন্ত জানতে পারিনি। পুলিশ এসছে, দেখে কি মনে হচ্ছে মার্ডারই মনে হচ্ছে? দেখে মনে হলো মার্ডার, মানে গাল টাল সব ইট দিয়ে থাতানো, ইট পোড়া আছে সাইডে। কত বছর বয়স হবে? সেটা 22 থেকে 24 বছর বয়স। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান তেলিপুকুর সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো তেজগঞ্জের বাসিন্দা আশুতোষ সোম নামে এক ব্যক্তির। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, মৃতের নাম আশুতোষ সোম। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান তেলিপুকুর সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, সদরঘাট রোড থেকে দুর্গাপুরগামী একটি লরি দ্রুতগতিতে আসছিল। সেই সময় রাস্তা পারাপার করছিলেন আশুতোষ সোম। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন তেজগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও এখনো আবাস যোজনার বাড়ি কারা তৈরি করেননি তা পরিদর্শন করলেন রায়না এক নম্বর ব্লকের বিডিও। সারা ভারত কৃষক সভা ভাতার জোনাল কমিটির পক্ষ থেকে বুধবার ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 13 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞান বিষয়ক একটি ওয়ার্কশপ চলল দুদিন ধরে। ধারায় রাস্তা তৈরির কাজ চলছে নাদুগ্রামে। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।
বর্ধমান তেলিপুকুর সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল তেজগঞ্জের বাসিন্দা আশুতোষ সোম নামে এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।